মোস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। পরের ম্যাচে থাকবেন তো মোস্তাফিজুর রহমান একাদশে? দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। আইপিএল এর 27তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 16 রানে হেরে যায়। এদিন বল হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান, চার ওভার বল করে দিয়েছেন 48 রান, বিনিময়ে একটি উইকেটও পায়নি তিনি। দিল্লি ক্যাপিটালস এর এই ম্যাচ হারের পিছনে সবাই মোস্তাফিজুর রহমানকে দায়ী করছেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে নতুন বার্তা দিলেন দিল্লি ক্যাপিটালস এর কোচ রিকি পন্টিং। রিকি পন্টিং সংবাদ সম্মেলনে জানায় মোস্তাফিজুর রহমান এক ওভারে 28 রান দিয়েছে, এটা অবশ্য ঠিক, কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারটা যদি আরও একটু শক্ত হতো তাহলে হয়তোবা আমরা ম্যাচটি জিততে পারতাম। আমাদের ওপেনিং পার্টনারশিপটা অনেকটাই ভালো হয়েছিল, কিন্তু মিডল অর্ডারে আমাদের ব্যাটসম্যান সেরকম রান করতে পারেনি। এখানে সব দোষ মোস্তাফিজুর রহমানকে দিলে চলবে না, কেননা একটা বলার টানা প্রতিদিন ভালো বল করতে পারে না, মাঝে মাঝে তারও খারাপ সময় যায়। আজকে হয়তোবা মোস্তাফিজুর রহমানের খারাপ সময় গিয়েছে। পরবর্তী ম্যাচে অবশ্যই মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখবো আমরা। শুধু দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য।